আসসালামু আলাইকুম। প্রতি বছরের বিশেষ একটা দিন, সেটা হচ্ছে আমাদের পিকনিকের দিন, মানে আরিজের বাবার অফিসিয়াল পিকনিক। তো প্রতি বছর কিন্তু, মানে বলতে গেলে সারা বছর আমরা অপেক্ষা করি যে কবে সেই দিনটা আসবে। তো গুড মর্নিং জানিয়ে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর ফুলগুলো দেখা, তারপরে হচ্ছে জামা কাপড় বের করে নিয়েছি। তো হ্যাঁ, এই জামা কাপড়গুলো কিন্তু আমি আমার টাকা দিয়ে আরিজের বাবাকে আর আরিজকে কিনে দিয়েছি। আরিজের বাবার জন্মদিন ছিল 17 তারিখে, আর পিকনিকের অনুষ্ঠান ছিল হচ্ছে 18 তারিখে। তো ওদের জন্য জামা কাপড় কিনেছি, আর সাথে হচ্ছে আরিজের বাবা 2 জোড়া জুতা কিনেছি। তো এটাই হচ্ছে মেয়েদের ইনকাম করার মজা। তো লাইট জ্বললে জুতাগুলো এরকম হয়, মানে ওরকম হয়, আর লাইট ছাড়া হচ্ছে এরকম কালার হয়। এই জুতাগুলা আর হচ্ছে টি শার্ট বা গেঞ্জিগুলো হচ্ছে আরিজের বাবার বার্থডে গিফট, মানে গিফট ছিল আমার পক্ষ থেকে। নিজে ইনকাম করলে, মানে নিজের স্বাধীনভাবে যাকে যাই ইচ্ছা দেওয়া যায়, এটা আলাদা একটা মজা আর কি, নিজের খুশি মতো। তো এইগুলাই ওরা বাপ বেটা পরবে আজকে। তো এই যে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে গেছি, একদম সকাল 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 8টার সময় আমরা গাড়িতে উঠে গিয়েছি। আরে এই যে হচ্ছে সকালের ওয়েদারটা, আমার কাছে দারুণ লাগছিল। এত সকাল সকাল তো আসলে বের হওয়া হয় না এভাবে কোথাও। তো হালকা হালকা ঠান্ডা ছিল, মানে শীতের ভাবটা তো চলে গেছে অলরেডি ঢাকা শহর থেকে। উত্তরা থেকে মাত্র 12 কিলোমিটার এবং 33 মিনিট দূরত্বে হচ্ছে বর্ণছটা রিসোর্ট। আমি ম্যাপটা দিয়ে দিলাম, মানে স্ক্রিনশট দিয়ে দিলাম। তো গেট দিয়ে ঢুকেই দেখবেন যে সুন্দর সুন্দর গাছের কিছু অদ্ভুত অদ্ভুত নাম, যেগুলো দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি। তো প্রথমে আশা করছে দেখে নিয়েছেন, আর ঢুকতেই হচ্ছে ডান দিকে এরকম একটা পানির ফোয়ারা পাবেন, যেটা অসম্ভব সুন্দর দেখতে। তো আমি প্রথমে ভাবছিলাম যে রিসোর্টটা মনে হয় একদমই ছোট, কিন্তু না, একদম ছোট না, বেশ বড় আছে। তো ঢুকেই একটু সামনে যেতেই দেখা যাবে যে এরকম বাচ্চাদের খেলার জায়গা, প্লেগ্রাউন্ডটা অনেক বেশি কাজের বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের নিয়ে গেলে আর কি। তো এখানে বাচ্চারা খেলছিল, আর সাথে হচ্ছে এরকম একটা জায়গা ছিল যেখানে আমরা ছবি তুলছিলাম। আমরা সব কাপলরা কিন্তু এখানে ছবি তুলেছি। তারপরে হচ্ছে আমরা কাপল তো আর বাচ্চা ছাড়া পরিপূর্ণ হই না, তো তারপরে বাচ্চাকে নিয়ে নিলাম। আমার ভিডিও করা দেখে ভাই তো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর হার্ট শেপের ভিতরে, এই জন্য ভাইকেও একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ভাইয়ের মেয়েটা, মাশাল্লাহ অনেক কিউট। আর ওকে বলছিলাম যে তোমার চুলগুলো অনেক সুন্দর। তো এখানে হচ্ছে বাচ্চারা খেলছে, আর এই জন্যই আর কি এই জায়গাটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে, যে বাচ্চাদের ঝামেলা কোনো, মানে ঝামেলা দেওয়ার মতো কোনো, মানে চান্স নাই ওদের। ওরা এখানে খেলবে, আমরা আমাদের মতো ঘুরে বেড়াবো। আর এরিয়াটা আশা করছি দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর, মানে যতটুকু এরিয়া খুবই সুন্দরভাবে গোছালো। আর এখানে হচ্ছে বুড়ো বাচ্চারা খেলছিল, এই একটা দিন সবাই বাচ্চা হয়ে যায়, তো বুড়ো বাচ্চাদেরও খেলতে একটু শখ জেগেছে। যদিও আমি একটু টেনশনে ছিলাম যে জিনিসগুলো আদৌ টিকবে কিনা, এদের পরে বাচ্চারা খেলতে পারবে কিনা। তো সে যাই হোক একটু পরেই উঠে গেছে। তো ডান দিকে দেখতে পাবেন যে এরকম একটি সুইমিং পুলের জায়গা। তো এই জায়গাটা খুবই সুন্দর, মানে প্রত্যেকটা স্থানই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমরা যেখানে পিকনিক করতে যাই, হ্যাঁ এগুলো হচ্ছে কটেজ, এক একটা কটেজ, যেখানে 2টা কটেজ আছে, 2তলা। তো উপরে 2টা রুম, নিচে 2টা রুম। আমরা প্রতিবার যেখানে পিকনিকে যাই, পুরো রিসোর্টটা আমরা হায়ার করে নিই, মানে ভাড়া করে নিই একদিনের জন্য। এই মিষ্টি মেয়েটা হচ্ছে রুমা। তো আপনাদের সব দেখালাম, বাথরুমটা তো দেখাতে হবে। তো এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে আমি, আয়নার মধ্যে আমাকেই দেখা যাচ্ছে, আশা করছি চিনতে পেরেছেন রুমো আপুকে। আর এটা হচ্ছে বাথরুমের বেসিন, আর এটা হচ্ছে শাওয়ার করার জায়গাটা। আর ভিতরের রুমটা আমি দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত, কারণ ওখানে অনেক ভাবিরা রেস্টে ছিল। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। ভাইয়ের ভুঁড়ি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, হ্যাঁ পরে কিন্তু আমাকে দোষ দিবেন না। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আমি অরিজিনাল ভয়েসটা রাখতে বাধ্য হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে একটু নিজস্ব তো রাখা উচিত ভিডিওর ভিতরে। তো আমরা কিন্তু এভাবে সবার সাথে সবাই, মানে পিকনিকের দিন আনন্দ করি, আমরা পুরো একটা ফ্যামিলির মতো এখানে থাকি। আর এটা হচ্ছে কত বছরের যে, মানে কত শত বছরের যে পুরনো বট গাছ তা আমরা জানি না। তারপর একটু মাঠের দিকে চলে এসেছি, এখানে হচ্ছে খেলার ব্যবস্থা ছিল। তো প্রথমে ছোটো বাচ্চাদের, তারপরে একটু বড় বাচ্চাদের, তারপরে বুড়ো বাচ্চাদের, এভাবে সব খেলা আপনারা একটু একটু করে অংশ দেখতে পাবেন। তো এখানে একদম ছোট বাচ্চাদের হওয়ার পরে হচ্ছে এই যে আমাদের, মানে আমাদের লেভেলের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের, মানে 5 to 10। তো আরিজের বাবাদের হচ্ছে অফিসিয়াল পিকনিক, এখানে সমস্ত মানুষগুলো হচ্ছে একই কোম্পানির এমপ্লয়ি সবাই। তো আমাদের এদিকে নাস্তা হিসাবে দিয়েছিল বড়ই,
আর বড়োর সাথে ছিল খুবই রিফ্রেশিং, যেটা আমাদের ওই মুহূর্তে দরকার ছিল, একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে এইটা, জিরা পানি। তো জিরা পানির মধ্যে কী কী আছে খাওয়ার সময় বুঝতে পেরেছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা আছে আমার, যেহেতু সামনে রমজান মাস আসছে। আর এই কাঠফাটা রোদে, মানে টাকফাটা রোদে আমরা খেয়ে কি যে শান্তি পেয়েছিলাম! হ্যাঁ, এখানে হচ্ছে বুড়ো বাচ্চাগুলোর খেলা হবে, সেটা হচ্ছে বেলুন ফাটানো, মানে নিজের বেলুনটা সেফ রেখে বাকিগুলোর ফাটাতে হবে। এই করে করে লাস্ট যে বেলুনটা টিকে থাকবে সে হচ্ছে উইনার। তো এই খেলাটা আমাদের বেশ ভালো লাগছিল, আমরা বেশ এনজয় করছিলাম। এই মানে এই মানুষগুলা কেউ সামনে এগাচ্ছে না, সবাই নিজের বেলুন বাঁচানোর জন্য পিছাচ্ছে, শুধু পিছাচ্ছে, সামনে যাচ্ছে কম, পিছাচ্ছে বেশি। তো তারপরে এদের খোলা জায়গায় আর কাজ হলো না, শেষে এরকম দড়ির মধ্যে আটকানো হলো যেন তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যায়, কারণ দড়ির মধ্যে না আটকালে এরা বারবার পিছনের দিকে চলে যাচ্ছিল নিজের বেলুন বাঁচানোর জন্য। তো এইটা আমরা বড়োই আর সাথে হচ্ছে জিরা পানির সাথে দারুণভাবে এনজয় করেছি। আরে এই যে একটা বেলুন দেখা যাচ্ছে, ওই ভাইটাই হচ্ছে উইনার হয়েছে লাস্ট পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আমাদের ভাবিদের খেলা ছিল, প্রতিবার যেটা হয় বালিশ খেলা, অন্য খেলাও হয়, এবার শুধু বালিশ খেলাই হয়েছে আমাদের। তো আমরা এই খেলাগুলো দারুণ এনজয় করি, আমরা হারি জিতি সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা খুবই মজা করি। আমি মেবি 3 নম্বরে না 4 নম্বরে উঠে গেছিলাম একদম প্রথম দিকেই। তো তারপরে হচ্ছে এই যে লাস্ট পর্যন্ত এই দুই আপু আছে, দুই আপুর মধ্যে দেখা যাক কে হয়। তো তারপরে গান বাজতে 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 এই যে দোলা আপু উইনার হয়ে গেল, মানে ফার্স্ট হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা আরেকটু জিরা পানি খেতে এসেছিলাম, কারণ রোদের মধ্যে থেকে থেকে আমাদের প্রচণ্ড গরম লাগছিল। আর এই সুন্দরী দুইটা হচ্ছে, এরা হচ্ছে একজন তুবা আর একজন হচ্ছে রুমা, এরা যেখানেই দেখবেন সেখানেই এক জায়গাতেই দেখতে পাবেন এদের। যে পরিমাণ রোদ, মানে খুব বেশি গরম লাগছিল না, খুব বেশি ঠান্ডা লাগছিল না, তবে রোদের হিটটা চরমে ছিল, এই জন্য বারবার আমরা ঘুরে ফিরে জিরা পানি খাচ্ছিলাম। আর এখানে কিন্তু বর্ণছটার, মানে বর্ণছটা লেখা আছে, আর ডান পাশে হচ্ছে আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আমরা এখানে সকালে নাস্তা করেছিলাম, তো আমি সকালের নাস্তার ভিডিওটা নিতে পারিনি যেহেতু একটু লেট করে এসেছিলাম, এসে খেয়ে ফেলেছিলাম। আর এই মহাশয় কি জানে টানছিল, আর এখানে গাছগুলোর নামগুলো শুধু খেয়াল করবেন আপনারা, নিমোনিয়া, ফার্স্ট লাভ, তারপরে আরও কি আছে, এই যে একটা এগ ফ্রুট, হর্তকি। আর এখানে হচ্ছে এই মহাশয় হচ্ছে সব কিছু পরিষ্কারের দায়িত্ব নিয়েছে, বিন হিসাবে দাঁড়িয়ে আছে। আর তারপরে একটু সামনে যেতে যেতে এরকম একটা পুকুর দেখতে পাবেন, এটা হচ্ছে না বাইরে যাওয়ার দিকটা। আর এখানে আরও সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনাদের পরে আর একবার দেখাবো। তো এখানে একটাই ক্যান্টিন আছে যেখানে হচ্ছে এই যে হাবি জাবি সব কিছু পাওয়া যায়। তো এখানে এসেছিলাম কিছু, মানে কিছু কিছু কেনার, মানে কেনার জন্য, আর অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছিল কিছু খাবে কিছু খাবে। তো এখানে একটা দোলনা আছে যেখানে হচ্ছে একটু বসে দোলাদুলি করছিলাম, আর আরএসকে বলছিলাম যে একটা ছবি তুলে দিতে। যাই হোক, আমার মাশাআল্লাহ আমার বাচ্চাটা বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছে, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন আমার পেজে। আর এখানে হচ্ছে দুপুরবেলায় খাওয়ার আগ মুহূর্তে সবাই হচ্ছে গোসল করছে, মানে ছেলেরা গোসল করছে, মেয়েরা তো নামার প্রশ্নই আসে না, কারণ খুবই ছোট জায়গা, এখানে ছেলে মেয়ে সবাই একসাথে কেউ নামতে পারবে না, আনিজি লাগবে আর কি। তো আমরা কেউই নামি নাই, ওরা নেমেছে। আর এখানে হচ্ছে বাচ্চারা যারা ছিল তারা ডুবাডুবি করেছে আর কি। তো এখানে সময় কাটানোর পরে কিছুক্ষণ, তারপরে হচ্ছে এদের চেঞ্জ করে দেওয়া হয়েছে, চেঞ্জ করে দিয়ে আমরা এখন দুপুরের খাবার খেতে যাব। তো এই যে আমি আসছি, আর আমার বাচ্চার কি মনে হয়েছে, বলছে দাও তোমার একটু ভিডিও করে দিই, তোমাকে খুব বেশি সুন্দর লাগছে। তো কেন জানি পাম টাম দিল, আর আমরা এই যে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, আর যে বাবার গেঞ্জি আর আমার হিজাব খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো আমরা এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো প্রতি বছর আমাদের পিকনিকের যে মেনুগুলো হয় সেগুলো আপনাদের আজকে দেখাবো। তো হ্যাঁ, সামান্য কিছু পরিবর্তন হয়, যেমন হচ্ছে বলে দিচ্ছি, এখানে হচ্ছে সাদা পোলাও আছে, এই যে সাদা পোলাও, এটা হচ্ছে চিকেন রোস্ট, এখানে হচ্ছে ফিশ ফ্রাই, এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল, আর এটা হচ্ছে মাটন, এই মাটনের জায়গায় অনেক সময় হচ্ছে বিফ থাকে, এইটুকু চেঞ্জ হয়। তো এখানে সালাদ আছে, ফিরনি আছে, ফিরনিটা অনেক বেশি মজা হয়, একদমই খুবই ক্রিমি, আর এখানের ফিরনিটা অনেক বেশি মজা ছিল। আর এখানে হচ্ছে ড্রিঙ্কস, পানি, এই তো এখানে হচ্ছে যার যার মতো খাবার নিজে নিজে নিয়ে জায়গা মতো বসে যেয়ে খেয়ে ফেলতে হবে, কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড আপনি খেতে পারবেন। আর এটা হচ্ছে আরেকটা পার্ট, মানে যে পার্টে ছিলাম এর আগে, এটা হচ্ছে আরেকটা কটেজ, এটা প্রাইভেট কটেজ বলতে পারেন, মানে বাম দিকে আর কি। তো এইখানে এই যে মানুষগুলা কেন লাইন ধরে দাঁড়িয়ে আছে বলেন তো, এই শরণার্থীগুলো কেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা একটু মানে কিছু আন্দাজ করতে পারছেন?
তো এই শরণার্থীগুলা দাঁড়িয়ে আছে গিফটের জন্য। আমাদের প্রতিবার প্রতিটা ফ্যামিলিকে হচ্ছে কমন গিফট দেওয়া হয়। আমরা ভাবিরা সবাই দূরে দূরে এসে বসে থাকি, আর এই যে হচ্ছে আমাদের শরণার্থী হাজব্যান্ডগুলো হচ্ছে সবাই লাইন ধরে ঘাড়ে সরি কাঁধে কাঁধ মিলিয়ে গিফট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আর এখানে বাচ্চারা তো খুবই খুশি, তাদের গিফট আনা হচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি গিফট মানে একটা করে দেওয়া হয়, পার ফ্যামিলি একটা করে গিফট, কমন গিফট, একটা হচ্ছে বাচ্চাদের গিফট, মানে যতগুলো বাচ্চা ততগুলো গিফট যাবে। এই যে আমাদের দুইটা গিফট চলে এসেছে, ডান দিকেটা আরিজের, বাম দিকেটা হচ্ছে আমাদের গিফট। তো কী আছে সব গিফট কিন্তু আপনাদের পরে দেখাবো, হ্যাঁ ভিডিওর লাস্টের দিকে দেখাবো যে আমরা কী গিফট পাই আসলে। আর এখানে হচ্ছে যারা খেলেছিল, খেলে যারা উইনার হয়েছে তাদের পুরস্কার বিতরণী হচ্ছে। তো মোটামুটি বেশ বড় অ্যামাউন্টের একটা বাজেট থাকে যেটা এই গিফটের জন্য বরাদ্দ থাকে। তো প্রথম পুরস্কার কী থাকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে সেটা জানার জন্য। তো বট গাছের তলায় এভাবে সবাই একে একে আসছে আর পুরস্কার নিয়ে যাচ্ছে। তো এখন যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে র্যাফেল ড্রতে। ওই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন চিরকুট উঠাচ্ছে, তো যার নাম উঠছে সে কিন্তু এই পুরস্কার পাচ্ছে আর কি। তো দেখা যাক আমাদের এবার লাক ভালো হয় কি না, আমরা কোনোবারই পুরস্কার পাই না আর কি, র্যাফেল ড্রতে আমরা কোনো পুরস্কার পাই না। তো এইবার দেখা যাক আমরা কিছু পাই কি না, আমরা খুব আশাবাদী। কারণ ম্যানেজমেন্টের ভিতরে এবার আরিজের বাবা ছিল, তো এই যে দেখতে পাচ্ছেন আরিজের বাবার নাম ওঠার সাথে সাথে ছেলেকে ধরে টেনে নিয়ে চলে গেল স্টেজে, আর আমরা শেষ পর্যন্ত একটা পুরস্কার পেয়ে গিয়েছি। ইয়ে, আমরা প্রথমবারের মতো পুরস্কার পেলাম, যেটা সম্পূর্ণ আমার পুরস্কার, মানে আমার জন্য। এই যে রাইস বোল সেট। আর এখানে হচ্ছে তুবা একটা পুরস্কার পেয়েছে, বেশ বিশাল বড় পুরস্কার। তো এটার মধ্যে আছে আড়ঙের ল্যাম্পশেড, মানে স্ট্যান্ড ল্যাম্পশেড যেটা হয়। তো ওই যে এক এক করে র্যাফেল ড্রতে যারা যারা পাচ্ছে তারা তারা কিন্তু সবাই এক এক করে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে। এই র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ছিল ডিপ ফ্রিজ, এরকম করে কমতে কমতে আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম বলার আর কি এই এইটুকু ভিডিওতে সম্ভব না। তারপরে কি করলাম, আমরা নাস্তা করলাম। এই যে আমাদের নাস্তা দেওয়া হয়েছে, যেগুলো আর যে একদমই পছন্দ না এই জন্য চাটাচাটি করছিল আর কি। তারপর আমরা কফি খেলাম, এই যে কফি খাচ্ছি। আর কফি খাওয়ার পরে আমরা যার যার উপহার শেষে বগলবন্দি করে আমরা এখন চলে যাব নিজ নিজ বাসায়। তো আসার পথে দেখলাম যে মহাশয় একা এখনও বসে আছে। তো ওনাকে বলে আসলাম যে বাবা আমার পেজটা একটু লাইক ফলো করে দিয়েন। তারপরে হচ্ছে বাচ্চাদের সাথেও কিছু ছবি টবি উঠায়ে, যেহেতু বেচারা একাই বসে আছে তাই সবার সাথে একটু ছবি টবি উঠায় নিয়ে তারপরে হচ্ছে আমরা গেট থেকে বের হয়ে আসব। তো এই ছিল আমাদের এই বছরের ঈদের দিন, আমরা খুবই মজা করি। আমরা আশা করছি প্রতি বছর এই আনন্দটা করতে পারবো সবাই মিলে। ছোটবেলায় আমরা যখন লিপস্টিক দিতাম তখন কিন্তু মুখ খোলা রেখে বলতাম লিপস্টিক। তো সেই কথাই মনে হয়ে গেল এই লিপস্টিক গাছ দেখে। তো আমরা এই যে বর্ণছোটা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর বের হওয়ার একদম মানে সামনের সাইডে দেখবেন যে গ্যারেজ আছে, যেখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমাদের গাড়িগুলো সব ওখানে পার্ক করা আছে, এই যে সব একটা একটা করে বের হয়ে যাচ্ছে। আমরাও এখন বের হয়ে যাব, আর তারপরে বাসায় চলে এসে আপনাদের দেখাচ্ছি যে আমরা কী কী পেয়েছি। এখানে আরিজার যে খেলনাগুলো দিয়েছে সেগুলো একটা একটা করে বের করছে। তো প্রথমেই একটা ব্লক বের হয়েছে যেটা ও খুব বেশি পছন্দ করেছে, তারপরে একটা কালার পেন্সিল, একটা স্লাইমের এরকম কিউট সাইজের একটা বক্স, তারপরে কিছু চকলেট ছিল। তো সেগুলো দেখালাম না, ওরা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে যে আমরা র্যাফেল ড্রতে মানে প্রাইজটা পেয়েছি সেটা আপনাদের দেখায়। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে রাইস বোলের চারটা সেট, মানে চারটা গ্লাসের সেট আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মানে খুবই পছন্দ হয়েছে। তো এখানে আরও ছিল হটপট ছিল, তারপর হচ্ছে ফ্রাই প্যান ছিল, তারপর হচ্ছে এখানে বাপ বেটা সেলিব্রেট করছিল, ওরা এত খুশি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।